শান্তিসুধা গল্পের 8 নম্বর পর্ব। গতকাল থেকে খুব অস্বস্তিতে ভুগছে শান্তি। বুকের ভেতরটা চিনচিনে ব্যথা সর্বক্ষণ জ্বালিয়ে মারছে। ওই মুহূর্তটা মাথা থেকে সরছে না, হঠাৎ করে কি হয়েছিল তার, কেন চোখে মায়া মিশিয়ে নাফেরের দিকে তাকালো, আচমকা কেনই বা কলার চেপে ধরে কাতর স্বরে প্রশ্ন করল, আমাকে আপনার পছন্দ নয় নুবাইদ, আপনিও কি পরকীয়ায় জড়িয়ে পড়বেন? ভাবতে ভাবতে পাগল প্রায় হয়ে গেল মেয়েটা, রাগ বাড়ল, জেদ বাড়ল, তবুও উত্তর মিলল না। সবে বিয়ে হয়েছে, জানাশোনারও মাত্র শুরু, এরই মধ্যে অমন একটা প্রশ্ন করা উচিত হয়নি? সে নাফেরকে ভালোবাসে না, এই বিয়েতেও তার মত ছিল না, তাহলে কেন ওই সময়ে এক চিলতে ভয় পেয়েছিল? নিজের মায়ের সঙ্গে ঘটে যাওয়া বিভৎস ঘটনাগুলো শোনার পর পরকীয়া শব্দটা মস্তিষ্কে এঁটে আছে বহু বছর। তাই বলে নিজের বিয়ের পরপরই সামান্য একটা ইস্যু ধরে সে এমন কাণ্ড করে বসবে? ছি ছি। আচ্ছা, নাফেরের চোখে তো সে সুন্দরী নয়, তবে কি নাফেরও পরকীয়া করবে? ধুর, আবার সেই একই প্রশ্ন, করলে করুক না, তার তো আর ভালোবাসার বিয়ে না, যে স্বামী পরকীয়া করলেই জীবন বৃথা হয়ে যাবে। ভাবতে ভাবতেই আবার মিয়ে গেল, সে তো বেশ সুন্দরী, অল্প বয়সী, তার মতো বউ ঘরে থাকতে পরকীয়ার কী দরকার? দীর্ঘশ্বাস ছাড়ল শান্তি। মাথার ভিতর কীসব দুশ্চিন্তা কিলবিল করছে, তার কি বিয়ে হলো নাকি কোনো এক অশান্তির সাগরে ডুবে গেল সে? এত কেন অসহ্য লাগছে? সে সুন্দরী নয়, নাফেরের এই কথাটাই কি তার সব কিছু অসহ্য করে তুলল? নুবাইদের মনের বাগানে নতুন করে ফুল ফুটতে শুরু করেছে। একটা প্রশ্ন শান্তির থেকে পাওয়া, একটা মাত্র প্রশ্ন তার সমস্ত সত্তায় ফের নতুনত্ব এনে দিয়েছে। খুঁজে পেয়েছে সে ওই নীল চোখের গোলাপি সুন্দর মেয়েটির মনের গভীরের তল, এবার সেই তলে নিজের অস্তিত্ব গেড়ে দেওয়ার অপেক্ষা। অফিস থেকে ফেরার পথে শান্তির নানা বাড়িতে এলো নুবাইদ, বিয়ের পরে প্রথম নানা শ্বশুর বাড়িতে আসা। শান্তি এসেছে গতকাল, বড়মামা গিয়ে নিয়ে এসেছে ওকে। আজ নুবাইদ অফিস শেষে ফেরার পথে ওকে বাড়ি নিয়ে যাওয়ার কথা। লিভিং রুমে নানুবাই আর বড় মামার সাথে গল্প করছে নুবাইদ। বড় মামি এসে হালকা নাস্তা দিয়ে গেল, বাড়ির সবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হয়নি কেবল নিজের নতুন বউর সঙ্গে। আর চোখে এদিক সেদিক তাকিয়ে শান্তির অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না। সময় গড়ালো, ডিনারে করা হলো এলাহি আয়োজন, তালাল শেখের নাচ জামাই এসেছে বলে কথা। ডাইনিং রুমে ডাক পড়ল নুবাইদের, সে হাত উল্টে কবজিতে জিলিক দেওয়া সিলভার কালার করিতে সময় দেখতে দেখতে উঠে দাঁড়ালো। ভিতর ঘর থেকে শান্তি এলো, বাঁকা চোখে একবার তাকালো নুবাইদের দিকে, এরপর গট গট পায়ে চলে গেল ডাইনিং রুমে। প্রচণ্ড খিদে পেয়েছে তার, বড় মামি খেতে দেয়নি এতক্ষণ, যতবার খাবার চেয়েছে ততবারই শুনতে হয়েছে, হালকা কিছু খাবার খেয়ে নাও শান্তি, জামাই এলে একসঙ্গে পোলা মাংস খাবে। মেজাজটা চটেছে সেই তখন থেকেই, তার নানা বাড়ি, তার মামিরা মজার মজার খাবার রান্না করেছে, কোথায় সে কবজি ডুবিয়ে খাবে তা না, দুদিনকার বিয়ে করা স্বামীর জন্য নাকি খিদে চেপে অপেক্ষা করতে হবে। এক ঝলক শান্তিকে দেখেই বুকটা হালকা হলো নুবাইদের, চোখ দুটো শান্তি পেল, মন হলো সন্তুষ্ট। আহারে, কাল সকাল থেকে বউটাকে দেখে না, একটু একটু করে মন পড়ছিল, স্বল্প তৃষ্ণার্ত হয়েছে চোখ বুক আর সমস্ত সত্তা, এবার সমস্ত সত্তায় আরাম পাচ্ছে। এক মুহূর্তের জন্য নুবাইদ অনুভব করল বউ হলো চোখের আরাম আর মনের তৃপ্তি। পাশাপাশি খেতে বসেছেন নুবাইদ শান্তি, খুব যত্ন নিয়ে ভাগ্নি জামাইকে খাওয়াচ্ছে মামিরা, শান্তি আয়েস করে খাচ্ছে আর জ্বলছে, বুঝতে পারছে না কিছুতেই পাশের মানুষটা আসলে কে, তার জামাই নাকি আমেরিকার প্রেসিডেন্ট, এত আদর আহ্লাদ সমাদরের কী আছে, ঢং যত্তসব ভেবেই বেঞ্চি কাটতে গিয়ে খাল গলায় খাবার আটকে গেল। আচমকা শান্তি কেশে উঠতে চমকে উঠল নুবাইদ, ধাতস্থ হয়ে এক হাতে গ্লাস এগিয়ে ধরে অন্য হাতে মাথায় পিঠে মৃদু চাপড় দিল। বিচলিত হলো মামা মামিরা আর নানুবাই। পানি খেয়ে স্বাভাবিক হলো শান্তি, চোখ মুখ লাল হয়ে গেছে। নুবাইদ শান্ত গলায় বলল, আস্তে ধীরে আরাম করে খাও। শান্তির পাশের টেবিলে ছোট্ট বোন প্রান্তীয় এ দৃশ্য দেখে ঠোঁট টিপে হাসল। পাপন বসেছিল বাবার পাশে, তাই কিছু বলতে না পারলেও মনে মনে ঠিক বিড়বিড় করলো, হাউ রোম্যান্টিক, হাউ কেয়ারিং ইউ নাফের ভাই। ডিনার শেষে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল নুবাইদ, কিন্তু শান্তি আজ ফিরতে নারাজ। সে নানুবাই নানুমনের কাছে গিয়ে জ্ঞান জ্ঞান শুরু করলো, আজ যাবে না। তালাল শেখ নাতনির প্রতি স্নেহপূর্ণ হয়ে একবার ভাবল নুবাইদকে আজ থেকে যেতে বলবে, পরক্ষণে আবার মত পাল্টালো, বোঝাই যাচ্ছে নাতনির সঙ্গে নাতজামাইয়ের ভাব ভালোবাসা হয়নি।
তাই দুটোকে যতটা পারা যায় একসাথে রাখতে হবে। কারণে অকারণে চলে বলে কৌশলে সবসময় দুজনকে আশ্রয়পৃষ্ঠে জড়িয়ে রাখলেই না ভাব হবে, একে অপরের প্রতি ভালোবাসা জন্মাবে, তারপর মাখো মাখো প্রেম হয়ে গেলেই ষোলকলাপূর্ণ। শান্তির কথা শুনল না কেউ, সবাই তাকে স্বামীর বাধ্য হয়ে শ্বশুরবাড়ি যেতে তাড়া দিল। সবার এমন নিষ্ঠুর আচরণ দেখে শান্তির এত মন খারাপ হলো, সে অভিমান করে বাড়িতে তার যত পছন্দনীয় জিনিসপত্র আছে সব গুছিয়ে ব্যাগপত্র ভর্তি করে নুবাইদের সাথে শ্বশুরবাড়িতে ফিরে গেল। যাওয়ার সময় কারোর সঙ্গে কথাও বলল না, একমাত্র নানুমণি ছাড়া, কারণ মানুষটা ভীষণ অসুস্থ। মায়ের ভালোবাসা কি জানে না শান্তি, কিন্তু মায়ের মা কি হয়, তার ভালোবাসা কত গভীর, মায়ের মা একটা মেয়ের জীবনে কতটা আস্থা ছিল অনুভব করতে পারে, তাকে জন্মটাকে মা দিলেও মায়ের ভালোবাসা দিয়েছে এই নানুমণি। তাই তার সঙ্গে দেখা করলো নানুমণি। শান্তির গম্ভীর মুখ আর লাল চোখ দেখে মাথায় হাত বুলিয়ে শুধু একটা কথাই বলে দিল, সুধাবু, বিয়ের পর মেয়েদের আপন আলয় হলো স্বামীর ঘর, আর সবচেয়ে আপন মানুষ, মনের মানুষ হলো স্বামী। বাড়ি ফিরে ঘরে এসে হাত পা না ধুয়ে শুয়ে পড়ল শান্তি। নুবাইদ পোশাক পাল্টে লম্বা শাওয়ার নিল। এরপর যখন বিছানায় এলো, ঘুমন্ত শান্তির শরীর নিঃশ্বাসের শব্দ শুনতে পেল। লাইট অফ করে ড্রিম লাইট অন করে শুতেই কমলা বর্ণের আবছা আলোয় শান্তির স্নিগ্ধ মুখটা ভেসে উঠল। কি সরল, কি স্নিগ্ধ এই মুখ! পলকহীন নুবাইদ কতটা সময় ব্যয় করে দিল ওই মুখে চেয়ে খেয়ালই নেই। তবে তার সদ্বিত ফিরল শান্তির ঘুমঘুম অস্পষ্ট কণ্ঠে। কি যেন বলছে মেয়েটা, স্পষ্ট বুঝতে না পেরে কিছুটা এগিয়ে কান সজাগ করতে গভীর ঘুমে আচ্ছন্ন শান্তি নড়েচড়ে নুবাইদের বুকের কাছটায় এসে মুখ ডুবাল। নিমেষে এক মুঠো উত্তপ্ত বাতাসে সে প্রথমে পুরুষালী বুক, এরপর পুরো দেহের রন্ধ্রে রন্ধ্রে মিশে যেতে লাগলো। না, সম্ভব না, এই মেয়েটার সাথে এক বিছানা ঘুমানো মানেই তার দম বন্ধ হয়ে মরে যাওয়ার অবস্থা। এত কেন টানে মেয়েটা, কি আছে এই গরম নিঃশ্বাসে যা গায়ে লাগলেই তার ভেতরটা এভাবে ছটফটায়? নাকি বউদের ধর্মই এটা, মধ্যরাতে গা ছুঁয়ে এক মুঠো উষ্ণ নিঃশ্বাস ছড়ে স্বামীদের পৌরুষ জাগিয়ে তোলা? নুবাইদ পারল না, পারবে না শান্তির সঙ্গে একই বিছানায় পাশাপাশি ঘুমোতে, নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছে সে। ভয়ঙ্কর কিছু ঘটিয়ে ফেলার আগেই সরে পড়া ভালো, পাশে সুন্দরী বউ গোটা রাতে অন্তত একবার তাকে গভীর করে না ছুঁয়ে কোনো পুরুষ ঘুমাতে পারে? বিয়ের আগে নারী সঙ্গ এড়িয়ে চলা নুবাইদ বহুবার বন্ধুদের সন্দেহের বীজ বনেছে বন্ধুদের মনে, নুবাইদ নপুংসুক নয় তো? আজ সেই বন্ধুদেরকে ডেকে চিৎকার করে ওর বলতে ইচ্ছে করলো, নুবাইদ একজন শুদ্ধ পুরুষ, যার বিয়ের আগে কোনো মেয়ের প্রতি এক বিন্দু আগ্রহ না জাগলেও বিয়ের পর এমন কোনো রাত যায়নি যে বউয়ের প্রতি আগ্রহের তীব্রতায় নিঃশ্বাস আটকে যায়নি। দীর্ঘশ্বাস ছাড়ল নুবাইদ, শান্তির কাছ থেকে সরে যেতে উদ্যত হলো, কিন্তু আচমকা ঘুমের ঘরে শান্তি ওকে জড়িয়ে ধরল, নির্গাত কোলবালিশ ভেবে জাপটে ধরেছে। রুদ্ধশ্বাস ফেলল নুবাইদ, আস্তে ধীরে অনেক কৌশল খাটিয়ে শান্তির থেকে নিজেকে ছাড়াতে পারল না। পারবে কি করে, অবচেতন মন যে চুম্বকের ন্যায় শান্তিকে আটকাতে চাইছে। মধ্যরাতে বন্ধ চারদেয়ালের নরম বিছানায় শুয়ে তুলতুলের নরম শরীরটা দুর্বল করে ফেলল নুবাইদকে। সেই দুর্বলতা এতটাই যে এই মুহূর্তে শান্তি যদি ঘুম থেকে উঠে বলে, মিস্টার নুবাইদ, এই মুহূর্তে তোমার প্রাণ ভমরা আমার হাতে তুলে দাও, সে বিনা দ্বিধায় নিজের প্রাণ ভমরা শান্তির হাতে তুলে দেবে। মস্তিষ্ক লণ্ডভণ্ড লাগছে, মনের ভিতর ভয়ঙ্কর এক উত্তেজনা, সব কিছু তাল গোল পাকিয়ে যাচ্ছিল নুবাইদের। এর মধ্যে শান্তি আবারও নড়েচড়ে যখন তাকে জড়িয়ে উষ্ণ নিঃশ্বাসে ভরিয়ে তুলল, কি জানি কি হয়ে গেল তখন, ওই নরম শরীরটাকে গভীর করে জড়িয়ে ধরে পুরুষালী উত্তপ্ত ঠোঁট জোড়া ছুঁয়ে দিল উষ্ণ নরম ঠোঁটে। ফলশ্রুতিতে ঘুমন্ত মেয়েটা আচমকা জেগে উঠল, সম্পূর্ণ শরীর কিছুতে বাধা পড়েছে, ঠোঁট জোড়াও আর নিজের আয়ত্তে নেই বুঝতেই দু হাতে বাধা প্রয়োগের চেষ্টা করল। নুবাইদ নিজের মধ্যে নেই, সে বেহুশে চুমু খেল শান্তির ঠোঁটে, নেশা ধরে গেল মুহূর্তেই, ঠোঁট জোড়া ছেড়ে মুখটা আপনা আপনি নেমে গেল শান্তির ঘাড়ে, কানে অথপর গলায়। জাগ্রত শান্তি ছটফটিয়ে উঠল, কি হচ্ছে বুঝতে সময় নিল, বোঝার পর পুরো দেহ অবশ হয়ে কণ্ঠ রোধ হয়ে রইল। স্বাভাবিকভাবেই রাগ হওয়ার কথা, তার চিৎকার চেঁচামেচি করে যান কোরবান করে দেওয়ার কথা নুবাইদের, কিন্তু সেসবের কিছুই করল না শান্তি, বরং অদ্ভুত অচেনা একাবেশে বিছানার চাদর খামছে ধরল। চুমু ছুঁয়ায় বেসামাল হয়ে আচমকা হাত বাড়িয়ে নুবাইদের চুলে খামছে ধরতেই থেমে গেল নুবাইদ, বড় বড় করে নিঃশ্বাস ফেলছে শান্তি, চোখ দুটি বন্ধ,
এ কেমন স্পর্শ, এমন পাগল পাগল লাগছে কেন? শরীর জুড়ে শিরশির করা অনুভূতি ভালো লেগেছে। এই স্পর্শের ঘোরটা সম্পূর্ণ নতুন তার কাছে। ইস, এত ভালো কেন লেগেছে? উফ নাফের, এটাই কি স্বামী স্বামী ছোঁয়া? ঢোক গিল শান্তি, বুকের নরম দুটো আকর্ষণীয় অংশ নিঃশ্বাসের ব্যাগে উঠানামা করছে। নুবাইদের একটা হাত শান্তির সেই নরম অংশ ছুঁয়ে দিল। শান্তি ধীরে ধীরে চোখ খুলতে ছিটকে দূরে সরে গেল নুবাইদ। শ্বাস প্রশ্বাস এলোমেলো, তার মস্তিষ্ক পুরোপুরি শূন্য। শরীরীয় উত্তেজনা তখনও থামেনি, মেটেনি তৃষ্ণা, জ্বলছে বুক। তবু নিঃশব্দে বিছানা ছেড়ে নামতে উদ্যত হলো। শান্তি টেনে ধরল ওর হাত, চমকে গিয়ে ফিরে তাকালো নুবাইদ। থমথমে কণ্ঠে বলল, আম সরি শান্তি। শান্তি ওর অনুতপ্ততাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে একটু বিস্ময় আর সীমাহীন ঘোর লাগা কণ্ঠে বলল, আই ওয়াজ এনজয়িং নাফের। কী ছিল এটা? এতটুকু ছিল গল্পের পর্ব।